প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পাশাপাশি প্রিন্সিপাল স্যারকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। আমি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিষয় পরিচয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। তো আজকে আমি যেই এই ক্লাসের আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়। তো তার আগে আমি একটু কথা বলে নিই প্রিয় শিক্ষার্থীরা। তোমরা জানো যে আমাদের সামনের মাসে তোমাদের রুটিন দিয়ে দিছে বা ফেসবুকে তোমরা পেয়েছো, সিলেবাস পেয়েছো, রুটিন এবং সম্ভবত দিয়ে দিতেছে। তো সেই অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি যে পরীক্ষাটা, সেই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের আমার বিশ্বাস যে তোমাদের যে ছয়টা অধ্যায় আমরা দিয়েছি, তোমাদের সবার সেই ছয়টা অধ্যায় সম্পূর্ণ হয়ে গেছে। আমি আজকে জাস্ট তোমাদের এটাকে বলবো যে পুনরায় রিভিশন দেওয়া অথবা তোমাদের যে কী পড়াটা হয়েছে, কীরকম প্রস্তুতি হয়েছে তাকে আমি যদি বলে নিই যে ঝালিয়ে নেওয়ার মতো একটা ক্লাস। তো সেই প্রেক্ষাপটে আমি তোমাদের আজকে ক্লাস নিব যে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ, সেই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অধ্যায়ের আমরা জাস্ট সারমর্ম অথবা চুম্বক কিছু অংশ নিয়ে আলোচনা করব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা পরীক্ষায় ভালো করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে আমাদের আজকের প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধের যে এটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। তো 1947 সালে তোমরা জানো যে ব্রিটিশ উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটি হচ্ছে ভারত এবং অন্যটি হচ্ছে পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের বাঙালিদের উপর নানা বিষয়ে অত্যাচার অমনাচার শুরু করে এবং শুরুতেই বাঙালিরা সেই অত্যাচার বা থেকে প্রতিবাদ করতে শুরু করে। এরকমই কিছু আন্দোলন অথবা প্রতিবাদ সম্পর্কে একটু জানি আমরা, দেখো বোর্ডের ভিতরে লিখে দিয়েছি আমি। জানো তোমরা এই মুক্তিযুদ্ধের যে শুরুটা বা প্রেক্ষাপটটা, সেটা একটা পটভূমি আছে। সেই পটভূমিতে আমি যে একটা সাল লিখছি 1952 সাল, এই 52 সালে জানো তোমরা 1952 সালে হয়েছিল ভাষা আন্দোলন। এর প্রেক্ষাপটে হয়েছিল 1966 সালের ছয় দফা। তারপরে আছে 1969 সালে একটা গণঅভ্যুত্থান, যে শেখ মুজিবুর রহমানকে মিথ্যা মামলা দেওয়া, আরও অনেক ব্যক্তিবর্গকে মিথ্যা মামলা দিয়েছিল, সেই প্রেক্ষাপটে 1969 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। আর তোমরা জানো যে 1971 সালে 25শে মার্চ রাত্রে পাকিস্তানি বাহিনীর যে নারকীয় গণহত্যা সেটা চালিয়েছিল 25শে মার্চ রাত্রে। তারপর 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এবং এর প্রেক্ষাপটেই বা পরিপ্রেক্ষিতেই শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধের যে অংশটা, সূচনা পর্বের যে দ্বিতীয় অংশ আসে সেটা হচ্ছে মুজিবনগর সরকার। তোমরা জানো যে 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এরপরে আসে 1971 সালের 17ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সেই সরকারের যে মুজিবনগর সরকারের বা অস্থায়ী সরকারের যে একটা কাঠামো ছিল, সেই কাঠামোতে রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য আরও কিছু ব্যক্তিবর্গ ছিল, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী। এই মুজিবনগর সরকারের যে সরকার কাঠামো, এই মুজিবনগর সরকার গঠনের পর থেকে মুক্তিযুদ্ধের যে একটা গতি, এই গতি বৃদ্ধি পায়। এরপরে আমাদের তৃতীয় অংশ আছে মুজিবনগর মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। যেটা তোমরা জানো যে সামরিক বাহিনী যেটা 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়, সেই মুক্তিবাহিনীর যে প্রধান সেনাপতি ছিল জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, উপপ্রধান সেনাপতি ছিল ক্যাপ্টেন এ কে খন্দকার, এবং এই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের রণাঙ্গনটাকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, তারপরে মেজর এ কে মানে কী বলে এ কে খন্দকার না জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল জেড ফোর্স, এরকম আরও একজনের ব্যক্তির নাম ছিল। তো যাই হোক, এরপরে মুজিবনগর সরকারকে মানে মুক্তিযুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনার জন্য পুরো বাংলাদেশটাকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো যে আমাদের শিরোনাম, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, যেটা যুদ্ধা আমরা যেটাকে বলি। তো সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে যে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই মুক্তিবাহিনীতে ঝাঁপিয়ে পড়ে, এমনকি নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, প্রশিক্ষিত মানে প্রশিক্ষণ নিয়ে তারা অনেকে সরাসরি অংশগ্রহণ করে, আবার অনেকে আছে খাদ্য, তারপরে মনে করো যে সেবা, তারপর শুশ্রূষা দিয়ে মানুষকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে।
তারপরে অ্যাকশন গ্রুপ ছিল, তারপরে ছিল ইন্টেলিজেন্ট গ্রুপ, এই গ্রুপও ভাগ করা ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, যে মুক্তিযুদ্ধের যে পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা বা হত্যাযজ্ঞ সে সম্পর্কে একটু কথা বলি। তোমরা জানো যে 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মানে এই ঢাকা ইউনিভার্সিটি, পুলিশ, ইপিআর, তারপরে পুলিশ সদর দপ্তর, এগুলোতে গণহত্যা চালায়, যেটা ওরা নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। তো সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল আমাদের কিছু এই দেশীয় দোসর, যেটাকে বলে শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস এরা। তো মুক্তিযুদ্ধ পাকিস্তানি বাহিনী জানতো যে তাদের পরাজয় নিশ্চিত, সেই প্রেক্ষাপটে পরাজয় অবধারিত জেনে 1971 সালের দশ থেকে চোদ্দই ডিসেম্বর এ দেশকে মেধাশূন্য করার জন্য আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীদের হত্যা করে। তোমরা জানো যে বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে। এই বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছিল ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, আরও অনেক সাংবাদিক, লেখক, লেখিকাদের মতো লোক, প্রতিটি দশা মানুষকে হত্যা করেছিল। এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ হারায় এবং তোমরা জানো যে 1 কোটি মানুষ তাদের গড়বাড়ি বা গৃহহীন হয়। এরপরে আসে যে পাকিস্তানি বাহিনীর যে আত্মসমর্পণ। পাকিস্তানি বাহিনীরা 1971 সালে 21-ই যে নভেম্বর ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী নিয়ে একটা মিত্র বাহিনী গঠিত হয়েছিল, সেই বাহিনীর নেতৃত্বে দিয়েছিল জেনারেল জগদীশ সিং অরোরা ভারতের। তো এই মিত্র বাহিনীর যে সময় আক্রমণটা জোরালো হয়ে যায় তখন পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত হয়ে যায়। সেই প্রেক্ষাপটে পাকিস্তানি বাহিনীরা এই পাকিস্তানি বাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর বিকালে জেনারেল নিয়াজি, ওদের যে প্রধান, যে নিয়াজি, এই নিয়াজি মিত্র বাহিনীর প্রধান জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এরপরে যদি আমরা চিন্তা করি যে এই মুক্তিযুদ্ধের তাৎপর্য, তোমরা জানো যে মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের দেশ আজ স্বাধীনতা অর্জন করেছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন, একটা নিজস্ব একটা পতাকা আমরা পেয়েছি। তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই অধ্যায়ের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সেটার মধ্যে শেষ পর্যায়ে আছে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে রাষ্ট্রীয় উপাধি। তো মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য যারা শহীদ হয়েছেন এমন কয়েকজন, মানে এমন কয়েকজন বলতে 7 জন বীরশ্রেষ্ঠ, যেটাকে বলে সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়েছে। আমি জানি তোমরা 7 জনের নাম জানো, তারপরে আমি একটু ঝালিয়ে নেওয়ার জন্য নামগুলো আমি বলছি। যে ক্যাপ্টেন, প্রথম হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 2 নম্বরটা হচ্ছে যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, 3 নম্বরটা হচ্ছে সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, তারপর ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন এবং হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রুফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি প্রদান করা হয়, এর মধ্যে হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। তো প্রিয় শিক্ষার্থীরা, সকল মুক্তিযোদ্ধাদের এবং অগণিত সাধারণ মানুষের অবদানের জন্য আমরা লাভ করেছি আমাদেরই বাংলাদেশ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, আমাদের মুক্তিযুদ্ধের একটা সারমর্ম, যেটাকে আমি বলছি ঝালিয়ে নেওয়া। তো আমি আশা করি তোমরা আবার একটু রিভাইজ দিবা এই অধ্যায়টা, কারণ এই অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা আমাদের মুক্তিযুদ্ধ, যেটা আমাদের জাতীয় চেতনা বলি, আমরা যা কিছু বলি সেই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে। তো যাই হোক, এই মুক্তিযুদ্ধ অধ্যায়টার কিছু প্রশ্ন, যে আমি যে টপিক্সগুলো বললাম, যেমন ধরো যে সূচনা পর্বে আছে পটভূমি, তারপর মুজিবনগর সরকার, তারপরে আছে মুক্তিযুদ্ধ সামরিক বাহিনী গঠন, মুক্তিযোদ্ধাদের অবদান, তারপরে পাকিস্তানি বাহিনীর যে হত্যাযজ্ঞ, তারপরে আমাদের এই মুক্তিযুদ্ধের যে তাৎপর্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় যে উপাধিগুলো। তো এই অধ্যায়গুলোর মধ্যে থেকে অবশ্যই অবশ্যই মানে যে শিরোনামগুলো বললাম এর উপর, টপিক্সের উপর প্রশ্ন আসবে, তোমরা পড়বা। তো যাই হোক, এই তোমাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।